আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসবিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো যে অটোক্যাড 2007 কিভাবে ইনস্টল করবেন। তো আসুন বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি পিসি, তো পিসিতে আমি কিভাবে ইনস্টল করবো। তো যদি আপনার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করবেন। তো কিভাবে করবেন আসুন দেখি আমরা। তো যদি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, আর যদি সফটওয়্যারটি থাকে তাহলে তো অন্য কথা। তো যাই হোক, আপনি প্রথমে দেখবেন যে আপনার সফটওয়্যারটি কোন ফাইলে আছে। তো আসুন আপনার প্রথমে সফটওয়্যারটির ভিতরে যাও, অটোক্যাড সফটওয়্যার। এখানে দেখেন অপশন আসছে, সেট আপ ফাইল আসছে, সেটাতে ক্লিক করুন। সেট আপে ক্লিক করার পর দেখেন এখানে একটা তিনটা অপশন আসছে। তো আপনি এখানে প্রথমটি সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ড অ্যালান ইনস্টলেশন। এরপর আপনি কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন। এরপর আপনি দেখেন এখানে একটা মেসেজ আসছে, আপনি ওকেতে ক্লিক করবেন। আসলে এত ভূমিকা দেখাচ্ছে, মানুষের কাজ যদি ভালো হয় আসলে সেটাই বলা উচিত, বেশি ভূমিকা না দিয়ে সময় না বাড়িয়ে, এতে মানুষ বিরক্ত হয় আর কি। তো দেখেন এখানে আরেকটা এসএমএস আসছে, তো আপনি নেক্সট ক্লিক করবেন। করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে যে আই অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে আই রিজেক্ট। তো আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করার পর নেক্সট ক্লিক করবেন। তো সিরিয়াল কি দেবেন, সিরিয়াল আপনার 00 দিতে পারেন, আবার 1 দিতে পারেন। তো আমি এখানে 00 দেবো। আপনার জিরোটি কোন চালু থাকবেন যতক্ষণ আপনি জিরো নিতে থাকবে এই ঘরটিতে, গুনার দরকার নেই যে গুনে গুনে দেবে কয়টা আছে, এটা দেখার দরকার নেই। আপনি যতক্ষণ ধরে আপনি প্রথমতে চাপলে এই দুইটা ঘর ফ্লাপ হতে যত সময় লাগে আপনি জিরো চাপতে থাকবেন, চাপার পরে শেষ হয়ে গেলে আর নিবে না, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বিভিন্ন ইয়ে দিছে, তো আপনি এখানে যে কোনো একটা কিছু দিয়ে দেন, অর্গানাইজেশন এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, ডিলার এখানেও আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কিছু দিতে পারেন। এখানে নাম্বার চাইছে, তো আপনি এখানে নাম্বার আপনার নাম্বারটি দিতে পারেন। দেখেন নাম্বার দিচ্ছে, নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন আসছে, নেক্সট ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর দুইটা আপনি ক্লিক করবেন। এখানে যেটা আছে ইনস্টল ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। ইনস্টল এক্সপ্রেস এটাতে ক্লিক করুন, করে নেক্সট ক্লিক করবেন। আবার নেক্সট ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক আছে, তো আপনারা টিকটা তুলে দিবেন, দিয়ে আপনারা ফিনিশে ক্লিক করবেন। তো
দেখেন ইনস্টল আমার হয়ে গেছে, এখন কিন্তু আমার আসল কাজ বাকি। তো দেখেন এখানে আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি মনে করতেছি মানে এখন সফটওয়্যারটি দিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু আসলে বন্ধুরা না। তো আমি দেখাচ্ছি, এটাতে মনে করেন আপনারা ওপেন করবেন, ওপেন করলে কিন্তু এটি ওপেন হবে না, এটি কিন্তু ওপেন হবে না, কখনোই ওপেন হবে না। আপনার বাকি যে কাজ রয়েছে সেটুকু করা লাগবে, এটুকু সবাই পারে, কিন্তু বাকিটুকু একটু আসলে জটিল না, কিন্তু যারা জানে না তাদের জন্য জটিল। জানলে তো কিছু না, মানুষ কথা একটা কথা বলে, লোক কথা কথা বলে, জানি কাজ পানি পানা, না জানি কাজ হাতি ভানা, পুরোটা গ্রাম্য ভাষা। তো দেখেন পরবর্তীতে আমরা আবার কি করব, আপনার সফটওয়্যারটি যেখানে আছে সেখানে যাব। তো দেখেন সফটওয়্যারটির ভিতরে গেলাম, যাওয়ার পরে যেখানে আছে অটোক্যাড সফটওয়্যার, তো এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্ক ফাইল আছে একটা, আপনি এটি ওপেন করবেন। তো এটি ওপেন করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন তিনটা ফাইল, তিনটা ফাইলে আপনি কি করবেন, কপি করবেন। যে কপি করলেন, কপি করার পর আপনি দেখবেন যে আপনার ডিসপিসির ভিতরে যে লোকাল ডিস্ক, লোকাল ডিস্কের ভিতরে যাবেন। লোকাল ডিস্কের ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে, তার ভিতরে আছে প্রোগ্রাম ফাইলস আর একটা আছে প্রোগ্রাম ফাইলস x86। তো আপনি এটাতে ওপেন করবেন। করার পর আপনি জাস্ট এই যে এখানে দেখেন অটোক্যাড সফটওয়্যার, এখানে এসে আপনি ওপেন করবেন। এটা ওপেন করার পর যে তিনটি আপনি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখেন এখানে দুটো অপশন আছে, রিপ্লেস আর একটা আছে স্কিপ, তো আপনি রিপ্লেসে ক্লিক করবেন। তো দেখেন এখানে আসছে যে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আবার কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে ব্যাস আমার কাজ কিন্তু শেষ। তো এখন আপনি সফটওয়যারটি কিন্তু ওপেন করতে পারবেন। এর আগে কিন্তু আমি সফটওয়্যারটি ওপেন করতে পারতাম না, দেখালাম আপনাদেরকে। তো আমি যখন প্রথম সফটওয়্যারটি ইনস্টল করি তখন আমি এই সমস্যা ভুগছিলাম, যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে কিন্তু কেন ওপেন হয় না। তো দেখেন এখন যদি আমি এটি ওপেন করতে চাই তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখানে ওপেন করার পর আপনি কি করবেন, থ্রিডি মডেলিং একটা আর একটা আছে অটোক্যাড, তো আপনি থ্রিডি তে ওপেন করবেন। এখন দেখেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনি শেষ, আপনার কাজটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই যে এখানে পেজের ভিতরে আপনার সফটওয়্যারের ভিতরে বিভিন্ন ইয়ে আসছে, ইয়েগুলো আসছে, পেজগুলো আসছে, দেখেন এখানে আসলে পরিচয় আর কি। তো এটা ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দিলেন। তো এই ছিল আমার ভিডিও। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।